রাজনৈতিক সংকট নিরসনের ক্ষমতা ইসির নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য দলগুলোর নেতাদের মধ্যে আলোচনার তাগিদ দিয়েছেন সিইসি। তিনি বলেন, এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কমিশন, এজন্য রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। শনিবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর এসব কথা বলেন সিইসি। এদিকে বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে দলটি। কাজী ফরিদের প্রতিবেদন। নিবন্ধিত 26টি রাজনৈতিক দলের সাথে শনিবার বৈঠক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে দুই ধাপে দলগুলোর সাথে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। নিবন্ধিত 44টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি 18টি রাজনৈতিক দল। শনিবার সকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, গণফোরাম, তৃণমূল, বিএনপি সহ 13টি রাজনৈতিক সংগঠন। আর বিকেলে অংশ নেয় জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা, সাম্যবাদী দল সহ 13টি দল। প্রতিটি রাজনৈতিক দল থেকে দুজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন। তাদেরকে নির্বাচনের সংশোধিত আইন ও বিধিমালা, ভোট কেন্দ্র, ভোটার, পর্যবেক্ষক নিয়োগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সহ নির্বাচনের প্রস্তুতি জানায় কমিশন। ইসির সাথে বৈঠকের পর আওয়ামী লীগের নেতারা জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে দলটি। খুশি হয়ে যেটা দেখে যে নির্বাচনকে সুষ্ঠুভাবে করার লক্ষ্যে 82টা সংস্কার করা হয়েছে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের অনেকে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো পরিবেশ দেশে নেই। এখন পর্যন্ত নির্বাচনে না আসার মতো এমন কোনো পরিস্থিতি আসেনি, তবে আমরা নির্বাচনের পরিস্থিতি ইম্প্রুভ করুক এবং সে ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা রাখুক সেটা দেখতে চাই। আমরা বলছি যে একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমরা এসেছি একটা কথাই বলতে, রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার জন্য। দুই দফা বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর নেতাদের এগিয়ে আসতে হবে। সংকট নিরসন করার সামর্থ্য আমাদের নেই বা আমাদের সেই ম্যান্ডেটও নেই। আমরা ওনাদেরকে বলেছি, আপনারাও নিজেদের মধ্যে এই চেষ্টাটা করতে পারতেন। আমাদের রাজনীতিতে, আমাদের আমাদের যে নির্বাচন বিষয়ে আমাদের রাজনীতিতে বিদেশিরা এসে অনেক পরামর্শ দিচ্ছেন, অথচ আপনারা দিতে পারছেন না। বিএনপি সহ সব দলকে নির্বাচনে অংশ নিতে আবারও আহ্বান জানিয়েছেন সিইসি। আমরা সব রাজনৈতিক দলে আজকে যেটা বলেছেন বিএনপিরও, আমাদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনাদের অংশগ্রহণ প্রত্যাশা করি, কেউ পছন্দ করুক বা না করুক। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। আমাদের সামর্থ্য সীমিত। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।